2024 লোকসভা ভোটের আগে যখন ক্রমশ একজোট হচ্ছে মোদি বিরোধীরা, ঠিক সেই সময় কংগ্রেসকে ধাক্কা দিল তৃণমূল। তৃণমূলে যোগ দিলেন অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ এবং মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন। এর আগে রবিবার রাতে আচমকাই কংগ্রেস থেকে পদত্যাগ করেন শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। দলে অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে দেয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, তিন দশক ধরে কংগ্রেসে কাজ করা আমি উপভোগ করেছি। ম্যাডাম, আমাকে সুযোগ দেওয়া ও পথ দেখানোর জন্য আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। চিঠির শেষে তিনি লেখেন, আশা করি জীবনে জনসেবার নতুন অধ্যায় শুরুর মুখে আপনার শুভেচ্ছা আমার সঙ্গে থাকবে। এরপরই সোমবার সকালে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েনের সঙ্গে কলকাতায় আসেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা। বেলা ১২টা নাগাদ সটান চলে আসেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সেখানে উভয় পক্ষের প্রায় এক ঘন্টা ধরে বৈঠক হয়। বৈঠক সেরে যখন সুস্মিতা দেব বাইরে বেরিয়ে আসেন, তখন তার গলায় ছিল তৃণমূলের উত্তরীয়। তৃণমূল সূত্রের খবর, এদিনই তার হাতে তৃণমূলের সদস্য পদের নথি তুলে দেওয়া হয়েছে। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বেরিয়ে দুপুর ২টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে পৌঁছন সুস্মিতা। সোজা চলে যান ১৪তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে, সেখানেও বেশ কিছুক্ষণ বৈঠক হয়। I had the opportunity to meet Abhishek Banerjee, who's the General Secretary of All India Trinamool Congress. And after that, all three of us went to meet the Honorable Chief Minister of West Bengal at her office. Clearly, she has an excellent future vision for the party, and I hope to be helpful in that regard. Adorsho Niti, এখানে কাজ করা যাচ্ছে না, ওখানে গেলে ভালো হয়, এরকম অনেক কথাই বলেন। কিন্তু বাস্তবিক হচ্ছে, নিজের কেরিয়ারের নিশ্চয়তাটা যখন মানুষ অতি তাড়াতাড়ি কিছু পেতে চায়, তো ইনস্ট্যান্ট কফির কাছেই তাদের যেতে হয়। সুস্মিতা দেবের বাবা প্রয়াত সন্তোষমোহন দেব ছিলেন জনপ্রিয় বর্ষীয়ান কংগ্রেস নেতা, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ। রাজীব গান্ধীর আমলে কেন্দ্রীয় মন্ত্রীও হন সন্তোষমোহন দেব। ১৯৮০ সালে প্রথমবার সাংসদ হন সন্তোষমোহন দেব। মোট ৭বার লোকসভার সদস্য হন তিনি। মৃত্যুর পর অসমের পাশাপাশি এখনও তার জনপ্রিয়তা রয়েছে ত্রিপুরাতেও। তাহলে কি ত্রিপুরায় দলের মুখ করা হতে পারে সুস্মিতা দেবকে? তিনি যখন আমাদের দলে যোগ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে ত্রিপুরা, আসাম এই সমস্ত জায়গায়, এমনকি দিল্লিতেও দলের শক্তি বৃদ্ধি হবে। অনেক আশা নিয়ে যোগ দিয়েছেন, কিন্তু ত্রিপুরাতে কোনো কিছু করতে পারবেন না, আর ওনাকেও লোকে খুব একটা মনে রাখেনি। বিজেপি তৃণমূল যেন এ ঘর আর সে ঘর এরকম হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলে যোগদানকারী সুস্মিতা দেব, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ।